বল পূজা আই লাভ ইউ পূজা আই লাভ ইউ মন থেকে বল রে মনের গভীর অন্তরে অন্তঃস্থল থেকে বলছি আই লাভ ইউ বেলুনটা দে হ্যাঁ দেখ গুড আফটারনুন সবাইকে এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে হলো ডে 2 বাবুরা চলে বাবুরা আছে আজকে হলো থার্সডে এখন বাজে হচ্ছে 4:58 এখন আমরা যাচ্ছি হচ্ছে ইকো পার্কে এখন ওরা সব ছাদে গেছে কই রে তা আমরা সব রেডি হয়ে গেছি তো চলো আজকে ইকো পার্কে গিয়ে কি কি আনন্দ করছি তোমাদেরকে দেখাবো এরা সব ছাদে উঠে পড়েছে কই এই দেখো চল গাড়ি চলে আসছে হ্যাঁ নন বেবি কোথায় যাচ্ছ বলো বলো ঘুরতে হ্যাঁ আর কেমন লাগছে তোমার বলো ভালো ওরে বাবা রে আর এই যে পূজা এই যে বাবু হাই চলো চলো গাড়ি চলে আসছে চলো হ্যাঁ বাইক বাইক ওই দে নন ওই দে দেখ সবাই তোকে টাটা করছে দেখ হ্যাঁ ওই যখন ওপর দিয়ে যায় ফ্লাই পেকেই যায় চলো 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 আমরা রেডি হয়ে গেছি তাহলে তোমরা থাকো আমরা চলে যাচ্ছি চলো তো চলো এখন যাওয়া যাক আমরা রেডি হয়ে গেছি কে ও নামতে পারে ও নামতে পারে ওকে নিয়ে ভয় নেই গাড়িও চলে এসছে গাড়ি মানে টোটো বুক করেছি টোটো টোটোতে কালকে ননদ চেপে খুব মজা লেগেছে টোটোতে যাবো লেটস গো আজকে যাচ্ছি হচ্ছে আমি সৌরভ বাবু দুই বাচ্চা আর পূজা আর সেই কজন যাচ্ছি মা রেস্ট নিচ্ছে দাদা মামাও যায়নি বাবাও যায়নি এই যে সৌরভ আমাদের গতানুগতিক লাইফ থেকে মানে এটাই আবার নতুন করে এক্সপ্লোর করা হচ্ছে আর কিছুই না ওরা নিচে নেমে গেছে না গাড়ি ফোন করছে চলো 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 নন এই রে তুমি ওঠো বাবু আমি ডলু তুমি এদিকে বসে যাচ্ছি ওরা ওদিকে বসে যাও হ্যাঁ এবার ঠিক আছে গাড়ি করে দুটো টোটো নিয়ে নেবো আরে আমরা এখন পৌঁছে গেছি ইকো পার্কে টোটো করে চলে এলাম আজকে টাইমটা একটু বেশি লাগলো এই যে এখানে সবাই আসছে নন ডলু আমার বর পূজার বর পূজা সবাই আসছে তো চলো এখন যাওয়া যাক গেট নাম্বার 4 এলাম এখানে এগুলো দেখাবো ওদেরকে দিয়ে তারপরে যদি টাইম থাকে তাহলে আমরা CC2 যাওয়ার প্ল্যান আছে লেটস সি এখানে কতটা টাইম হয় তো চলো হ্যাঁ ছি 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 ওটা পটি চলো 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 আমরা এখন ভেতরে যাব চলো 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 আমরা এখন ভেতরে যাব এই যে চলো 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 ইকো পার্কে তোমার কেমন লাগছে বলো হেভি লাগছে আচ্ছা এখানে তুমি কি কি দেখবে হ্যাঁ কি কি দেখবে বলো এখানে বলো অনেক কিছু দেখবো হ্যাঁ আর কতটা মজা করবে বল বল কেমন লাগছে বল এইদিকে বাঁদিকে বাঁদিকে 7 wonders এইদিকে 7 wonders টিকিট
টিকিট কাউন্টার তো ওইদিকে গো, টিকিট কাউন্টার তো ওইখানে। চলো চলো চলো, ফোনটা করি বুদ্ধি জ্ঞানটা কবে যে হবে রে। চলো ইয়ে, এই কোলে নে কোলে নে কোলে নে কোলে। মিশর মিশরে তা যাবি না, দার্জিলিং গেলি না আমার মিশর। পূজা কেমন লাগছে? হেভি কি ওই দেখ তোর বর ছবি তুলছে, দেখ সন্ন্যাসীটা। হ্যাঁ তোল না, তোল তোল না, তোল না, তোর আর ওর তোল না। আয় আয় এখানে আয়, দেখ দেবো, দাঁড়া ওই দিকটাই চ। এই আমাদের তাজমহলের ওখানে একটা ছবি তোলা যাবে তো, শাহজাহান আর মমতাজের। বাবা বল বল, আই লাভ ইউ পূজা, বস বস বল পূজা, আই লাভ ইউ, আই লাভ ইউ মন থেকে বল রে, মনের গভীরে অন্তরে অন্তঃস্থল থেকে বলছি আই লাভ ইউ। বেলুনটা দে, হ্যাঁ দে, তুই আই লাভ ইউ, আই লাভ ভালো করে বলতাম, কাছে দেখে বল। আমাদের এখন সেভেন ওয়ান্ডার্স দেখা কমপ্লিট, প্রচুর ফটোশুট করেছি, পূজার বাবুর ফটোশুট করেছি, এখানে সবাই খেলছে। না না এদিকে এসো, এদিকে এসো, আমরা এখন যাচ্ছি ওদেরকে নিয়ে একটু পার্কে, খুব মজা হচ্ছে, নন খুব মজা করছে, পূজার খুব মজা হচ্ছে, সবার খুব ভালো লাগছে, আমরা তো প্রায়ই দেখি। সব থেকে এই দুটো তো মজা করছে, সেটাই মজা, তাই না? এর থেকে আর আনন্দ কি হতে পারে? একদম আস্তে আস্তে, ওটো ওটো বাবু, দাঁড়া বাবু পড়ে যাবে না তো, ওই দিক দিয়ে উঠতে পারবে না, ওই দিকে উঠতে পারবে না, তুমি বেবি না, ওই যে ননাই দিদি আসছে, আয় ননাই আয় আস্তে আস্তে, ও নেমে যাক, তারপর তুমি নামবা, ওটা গেল, ডলু সরাই, আর উঠবে না, আর উঠবে না,
এখন বাজে হচ্ছে 6:20 আর আমরা সবাই এখন বেরিয়ে গেছি ইকো পার্কে। খুব মজা করলাম, পূজা বাবুর লড়াইয়ের সব ফার্স্ট টাইম, ওরা মারাত্মক মজা করেছে, বিশেষ করে ছোট দুটো মানে ট্রিভেন্ড্রাস মজা করেছে। তাই আমরা এখন যাচ্ছি হচ্ছে সিটি সেন্টার 2, ওখানে যাব হচ্ছে ম্যাকডিতে ননায়ের বার্গার আর ফ্রেঞ্চ ফ্রাইস খাবো। তো চলো আমার হাতটা ধরতে হবে ডলু, হাত না ধরলে তো হবে না মা। কফিটা এখানে ছড়িয়ে রাখো। ভালো নন্দ, ভালো ভালো লাগছে? দেখ এবার পিপি মশাই কি করবে, ঝালমুড়ি বানাবে। বাবু বার্গার খাবে না বললো। এইখানে বস ননাই, এদিকে আয়। তো আমাদের সিটি সেন্টারে ঘোরাও কমপ্লিট, ম্যাকডিতে সবার খাওয়াও কমপ্লিট, ঘোরাও কমপ্লিট। তোরা সবাই ভীষণ মজা করেছে, খুব আনন্দ করেছে, কারণ ওদের সব ফার্স্ট টাইম। তো চলো এখন বাড়ি যাওয়া যাক, তারপরে ওখানে গিয়ে খাবো আমরা দই ফুচকা। আরে হামি দিয়ে দাও। ওরে বাবা রে, তোমাকে দেবে এরকম কত কষ্ট করতে। এই ভালো করে মাখবে। না মিডিয়াম। ননকে দাও, ওই যে ডলির হাজারে দিয়ে দাও। হ্যাঁ বাবু নে, বাবু নে। তুমি দাও, এই পূজাকে দে। এখানকার লাইটটা তো কম, লাইট দিয়ে দেবো না এখানকার। তো আজকে আমাদের বিকেল থেকে সন্ধ্যেটা কিন্তু একদম জমজমাট কাটলো। সত্যি বাড়িতে সবাই আসলে, বিশেষ করে আমি আর আমার ভাই তো একদমই সমবয়সী প্রায়, সেই জন্য আরও বেশি ওর সাথে বেশ মজা হয়। সব থেকে কথা পূজা ছিল, ননাই ছিল, সবাই ভীষণ মজা করেছি। এনিওয়েজ দই ফুচকা খেলাম, জল ফুচকা খেলাম, তো এখন যাব হচ্ছে বাড়িতে। তো আজকের ব্লগটা এই অবধি, দেখা হবে তোমাদের সাথে আবার পরের দিন। সবাই ভালো থেকো, সুস্থ।